মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট রাইসির সাথে হেলিকপ্টারে আরও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান রোববার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাদ উদ্বোধন শেষে হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাব্রিস শহরের দিকে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি তাব্রিস থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু মডেলের নীল সাদা একটি হেলিকপ্টার ধারণা করা হচ্ছে হেলিকপ্টারটি উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল সেই হিসেব অনুযায়ী হেলিকপ্টারটির বয়স অন্তত ৪৫ বছর শুধু এই হেলিকপ্টারটি নয় এছাড়াও আরো বেশ কিছু পশ্চিমা সামরিক ও বেসামরিক উড়োজান ব্যবহার করে ইরান যা সবগুলোই ইসলামী বিপ্লবের আগের অর্থাৎ কয়েক দশক পুরনো বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নতুন পশ্চিমা উড়োযান বা বর্তমানে ব্যবহৃত যানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান ফলে রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে অনেকটাই নর্বর অবস্থায় ছিল যানগুলো দুর্ঘটনার প্রায় পনেরো ঘন্টা পর খুঁজে পাওয়া যায় বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি তবে তাতে থাকা কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম এর আগে তুরস্কের পাঠানো একটি ড্রোন হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় একটি হিট সোর্স খুঁজে পায় পরবর্তীতে স্বেচ্ছাসেবক দল রেড ক্রিসেন্ট উদ্ধার কাজের নামে ও খুঁজে পায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শহর থেকে কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ওই বহরে মোট তিনটি হেলিকপ্টার থাকলেও রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় অন্য দুটি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে জানা যায় এমন ঘটনা এটাই প্রথম না এর আগেও দেশটির বেশ কজন ইরানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আকাশপথে দুর্ঘটনায় নিহত হন প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী ইরানের রেভুলেশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তেষট্টি বছর বয়সী ইব্রাহিম রাইসি দুই সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন রাইসি বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন ইরানে আটাশি সদস্যের এই বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে ইমরান মাহমুদ বাংলা ভিশন